দরকার নেই রাজনীতি করার, দু দুবার এমপি হয়েছো, কিন্তু কি করতে পেরেছো দেশের জন্য? এইবার শেষবার। তবে শুনে রাখ মা, আমি মরে যাব তবু কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেব না। মা, তোর পরীক্ষা কবে শেষ হবে? এবার গেলে ফাইনাল পরীক্ষা, পরীক্ষা দিয়ে চলে আসবো বাবা। তোমাকে না দেখলে আমার খুব কষ্ট হয় বাবা। তোকে ছাড়া আমারও নাকি কষ্ট হয়? তোকে বোঝাতে পারবো না, তোকে বোঝাতে পারবো না। মারবে সাথে বলতে হচ্ছে, চাঁদাবাজ সন্ত্রাসীরা আজ অর্থের নেশায় ঝাঁপিয়ে পড়েছে দেশের নিরীহ জনগণের উপর। সরকার পরিবর্তনের সাথে সাথে জামা বদল করে অনেকেই সরকারি দলের দালালি করতে চলে এসেছে। আমার সাথে কোনো দালালের দরকার নেই, দরকার নেই কোনো সন্ত্রাসীর। রাজা ভাই, রাজা ভাই, বন্ধ করো তোমাদের দালালি। রাজার মতো সন্ত্রাসী আমার পক্ষে থাকুক, আমি তা চাই না, আমার দরকার নেই। দরকার আছে, আমি পাশে থাকলে আপনার এগেইনস্ট পার্টি লেঙ্গুর গুটায় পাইগা যাইব। আমার প্রতিপক্ষ যদি ভয়ে পালিয়ে গেল তাহলে আমার নির্বাচন করে লাভ কি? গণতন্ত্র বলতে তো কিছুই থাকবে না। রাজা তুমি চলে যাও, আমি সন্ত্রাসীদের ঘৃণা করি। আনোয়ার সাহেব, রাজনীতি সম্পর্কের ধারণা নাই, তাই আপনি ভুল পথে পা বাড়াইছেন। ভুল পথে পা বাড়াইনি, আমি ঠিকই বলছি। কোন প্রার্থী যদি সন্ত্রাসীদের নিয়ে নির্বাচন করে তাহলে সে দেশপ্রেমিক নয়, দেশদ্রোহী, গাদ্দার। এই কামটা সাইরা ভালা। স্যার, আপনার কিছু হয়নি তো? কি আর হবে, সবই আমার ভাগ্য। সন্ত্রাসী রাজা শেষ পর্যন্ত আমার উপর চড়া হলো, লোকগুলোর কি অবস্থা? স্যার, আমি রাজার সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় রিপোর্ট করব। রিপোর্ট করে লাভ হবে না সুলতান, সবাই জানে রাজা আনোয়ার সাহেবের লোক। লিডার, এর প্রতিকার হওয়া উচিত, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। সন্ত্রাসী রাজা শেষ পর্যন্ত আপনার উপর আক্রমণ করলো। ভাইয়া, ভাইয়া, তুমি সুস্থ আছো তো? তোমার কিছু হয়নি তো? এইভাবে আমি সুস্থ থাকতে চাই না। সন্ত্রাসীরা যা চায় তাই যদি হয় তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? ভাইজান, ওদের সঙ্গে ঝগড়া করা ঠিক হয়নি। তাছাড়া আজকাল তো অনেকেই নির্বাচনের সময় সন্ত্রাসীদের পাশে রাখে। সবাই রাখলেও আমি রাখবো না। শুনেছি তুমি নাকি ওদের প্রশ্রয় দাও। ওদের প্রশ্রয় দেই ভুল কথা, যা কিছু করে আপনার ভালোর জন্যই করি। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে আমার ভালো করতে হবে না। তাছাড়া তুমি একটা ভদ্র ঘরের বউ। তোর স্ত্রীর চলা ফেরা পোশাক আশাক আমাদের বংশে কেউ করেনি, ওকে বারণ কর, বোঝা। আমাদের একটা কালচার আছে, সমাজ আছে। কাতুগুলো মানুষের সামনে আমাকে অপমান করলেন, তুমি থাকো, আমি যাই। তুমি তো জানো ওই রিনার চাল চলন আমারও পছন্দ হয় না, কিন্তু কি করব, বিয়ে করেছি এত বড় মডার্ন ফ্যামিলিতে, ছেড়ে তো দিতে পারি না। তা বলছি না, ওকে বোঝা। তাছাড়া রাজার মতো সন্ত্রাসীর সাথে ওর যোগাযোগ ঠিক নয়, সেটা আমার ভালোর জন্যই হোক আর খারাপের জন্যই হোক। কাইন্দেন না ম্যাডাম, কাইন্দেন না, কান্দাঘাটি আমার ভালো লাগে না। আপনার মুখে আমি হাসি ফুটামো, বলেন কি চান? প্রতিশোধ চাই। আনোয়ার সাহেব এমপি হলে আমাদের লাভ কি? ঠিক কইছেন, আপনার স্বামী এমপি হইলে আপনার লাভ, আমারও লাভ আছে। কিন্তু কিভাবে আমার স্বামী এমপি হবে? ব্যাপারটা হইল, আমারে খুশি করলে আপনার স্বামী এমপি হইব। অবশ্যই খুশি করবো রাজা। আমারে 10 লাখ টাকা দিবেন, তাইলে আনোয়ার সাহেব খালাস। পার্টি তখন ছোট ভাই অর্থাৎ আপনার স্বামীর নমিনেশন দিব। তাছাড়া আপনি তো বালাকুড়ি জানেন, যে পরিবারের কোন লোক মারা যায় জনগণ ওই পরিবারের সদস্যরে ভোট দিয়ে জয়যুক্ত করে। হ্যাঁ, তুমি
তাই করো, আমি রাজি, টাকা আমি দেব। ঘরে ঢুকলি কেন? এই সমস্ত কাম তাড়াতাড়ি করতে হয়, যদি আপনার স্বামী এসে পড়ে সর্বনাশ হয়ে যাবো কেন? অসভ্য, তুই বলে দিবি? লেনদেন ভালো থাকলে কেন বলবো? খারাপ রেগিয়াল ভালো গরম যায়। ওই বেটা, তুই তো পাগলা লোক, বহুত সিয়ানা। সবই দেখছি, সবই শুনছি। সবই দেখছস আর সবই শুনছস যখন, তরে আমার তরকার চাইপা থাক, পাইছা যাবি। সন্ত্রাসী রাজাকে আপনি প্রত্যাখ্যান করেছেন, রাজা তো আপনার জন্য হুমকি হয়েও দাঁড়াতে পারে। দেখুন সম্পাদক সাহেব, মৃত্যুকে আমি ভয় পাই না। সৎ রাজনীতি করতে গিয়ে যদি মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, আমি তাই করব। আমার প্রশ্ন, দশজন প্রার্থী যদি নির্বাচনের সময় সন্ত্রাসীদের পাশে রাখে, তাহলে আপনি কেন রাখছেন না? আমার প্রয়োজন নেই। সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করা যায়, অপোজিশন পার্টিকে ঘায়েল করা যায়, কিন্তু জনগণের সঠিক রায় পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে। একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার পরিবার সম্বন্ধে কিছু বলবেন কি? আমার পরিবার বলতে আমি আর আমার মেয়ে, এই আমার সংসার। জাস্ট মিনিট। হ্যালো, কে রানী? মা তুই কেমন আছিস? ভালো। দাদা তুমি কেমন আছো? তুই কখন পড়বি? আমি দুপুর 12টার মধ্যে তোমার কাছে পৌঁছে যাব। তুমি এখন কি করছো? সাহসী কণ্ঠ পত্রিকার সম্পাদক সাহেবের সঙ্গে কথা বলছি। তোমরা কি চাও? আপনি যান চাই স্যার, যান। ম্যাডাম, কিরান থেকে ঢাকা যেতে অনেক সময় লাগবো তো। রাজা, আমার তো কোনো দোষ নেই। দোষ আছে, খুন নিজের চোখে দেখা অপরাধ, বাইচা যাইবেন যদি এই খুনের কথা কাউরে না কন, আমাগো কথা পত্রিকায় বালা লেখে। লিখবো, অবশ্যই লিখবো। খুন খুন খুন, জননেতা আনোয়ার হোসেন খুন। বিশিষ্ট জননেতা ও এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন খুন। এত ভালোবাসিস নেই, মরে গেলে কষ্ট পাবি। বাবা, তোমাকে না নিষেধ করেছি, তুমি মরার কথা কখনো বলবে না। আনুভয় হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কোনো কিছুর বিনিময় ভাইজানের শোককে ভুলতে পারবো না। এই তো সেদিনও আমার বড় ভাই আপনাদের সাথে নির্বাচনী সভা করে গেছেন এই মঞ্চে। আপনারা জানেন সেই মিটিং এ সন্ত্রাসীরা ভাইয়ার সাথে গন্ডগোল করে গেছে। এখন আপনারা সবাই বলুন, কে আমার ভাইজানকে খুন করেছে আর কেনই বা খুন করেছে? বলুন, কে আমার ভাইজানকে খুন করেছে? সন্ত্রাসীদের ভয়ে আমরা সবাই দুর্বল হয়ে গেছি, কিন্তু কেন?
রাজনীতির কারণে। আজ আমার ভাইজানকে হারিয়েছি, তাই আর রাজনীতি নয়। আজ থেকে আমাদের বংশের আর একটি লোক রাজনীতিতে জড়াবে না। আপনারা আমার ভাইজানের আত্মার মাগফিরাত কামনা করুন। আসি, আসসালামু আলাইকুম। দাঁড়ান রাজু সাহেব, আমাদের কথা শুনুন। আপনার ভাই শূন্যস্থান কে পূরণ করবে, কে আমাদের নেতৃত্ব দেবে বলে যান। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু আমার ভাইয়ের হত্যার বিচার চাই। হত্যার বিচারে যখন যাচ্ছেন তখন আমাদের নেতৃত্ব আপনাকে দিতে হবে। আপনি জনপ্রতিনিধি হলে তবে ওই খুনিদের বিচার হবে, আপনার ভাইয়ের আত্মা শান্তি পাবে, আমরা জনগণ শান্তি পাবো। আমরা সবাই চাই আপনার ভাইয়ের দায়িত্বটা আপনি পালন করুন। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। চাচা, সত্যি করে বলো তো চাচা, তুমি নির্বাচন করছো? মানে আমার নির্বাচন করার ইচ্ছে নেই, কিন্তু সবাই ধরেছে নির্বাচন করার জন্য। ভাই হারানো একজন শোকার্ত মানুষ এত তাড়াতাড়ি ভাইয়ের সব ভুলে গিয়ে নির্বাচন করতে পারে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি চাচা। নির্বাচন না করলে অন্যরা ক্ষমতায় আসলে ভাইজানের হত্যার বিচার নাও হতে পারে, আমাদের পরিবারের রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে যাবে। শুধু নিজেদের ঐতিহ্যের কথাই ভাবতে চাচা, খুনিরা কিভাবে শাস্তি পাবে সে কথা একবারও চিন্তা করলে না। কি বলছিস তুই চাচা? দুনিয়ার সব মানুষকে আমার সন্দেহ হয়, ক্ষমতার জন্য মানুষ মানুষকে চেনে না, আপন পর ভুলে যায়, ভাই ভাইয়ের সাথে বেইমানি করে। এই কথাগুলো তুই আমাকে বলছিস? এই দেখো দেখো, প্রতিটা পত্রিকা তোমার ছবি উঠেছে, তোমার সুনাম করেছে, লিখেছে এবারে নির্বাচনে জয় তুমি হবেই। আমার বাবার জায়গায় এই পরিবারে যে কেউ দাঁড়ালে পাশ করবে। ক্ষমতার প্রতি আমার কোনো মোহ নেই, আমাকে তুই শুধু শুধু ভুল বুঝছিস মা। চাচির খুশি দেখে ভুল আর কি বুঝবো, সব ভুল বোঝা শেষ। তিন দিন হলো বাবা মারা গেল, তার কোনো প্রতিক্রিয়া নেই। চাচি তার স্বামী নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী হবে, সে আনন্দ আত্মহারা। শোনো চাচা, এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। না, তুই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবি না, তুই যা বলবি আমি তাই শুনব। আমার জন্য কারো কিছু করতে হবে না, তোমরা যথেষ্ট করেছো চাচা, আর কোনোদিন আমার খোঁজ খবর নেবার প্রয়োজন নেই তোমাদের। এতদিন যে রানীকে তোমরা দেখেছো, আজ থেকে তোমরা দেখবে অন্য রানীকে। রানী কি মেয়েরে বাবা, পত্রিকে ভালো খবর ছেপেছে শুনে খেপে গেল? খেপে তো যাবি, কিছু কিছু পত্রিকাওয়ালারা পয়সার লোভে দালালি করে। সেদিন যার গুনগান গাইল আজ সে মরে গেছে, দুদিনই তা ভুলে গেছে, আর এখন আমার চামচাগিরি শুরু করেছে। সম্পাদকের রুমটা কোন দিকে? ওই দিকে। আমি জানতে চাচ্ছি আপনারা কেন একটি মৃত্যুকে চাপা দিয়ে রাজু সাহেবের দালালি করছেন? দালালি কি আবল তাবল বলছেন, কার দালালি করলাম? কেন, আমার স্বনামধন্য চাচা রাজু সাহেব, যিনি অল্পদিনে ভাইয়ের সব ভুলে গিয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন। একজন ভদ্রলোক নির্বাচন করছে না, তার সুনাম আমরা লিখবো না? অবশ্যই লিখবেন, যদি সে লেখাটা দালালি হয় তাহলে। আপনার এত বড় সাহস একজন সম্পাদককে দালাল বলছেন? সাহসী তখনই হয় যখন সে জানতে পারে একটা মানুষ খুন হওয়ার সময় নাম করা সম্পাদক সচক্ষে দেখেও সব সহ্য করে এড়িয়ে যায়, প্রকাশ করে না। আপনি কি আমার কথা বলছেন? সেদিন টেলিফোনে শুনেছিলাম একজন সম্পাদক বাবার ইন্টারভিউ নিচ্ছে, আর তখনই বাবা খুন হয়। আপনি মিথ্যা বলছেন, আমার সম্পাদক যদি সেখানে উপস্থিত থাকতেন তাহলে অবশ্যই খুনির সবকিছু পত্রিকায় তুলে ধরতেন। আপনিও সম্পাদককে দালালি করছেন? চুপ করুন আপনি, ওই দালাল শব্দটি আপনি বেশি বেশি উচ্চারণ করছেন। সবাই যদি দালাল হয়ে যায় তাহলে এই দেশটার ভবিষ্যৎ কি? আমি অযথাই আপনাদের কাছে এসেছি, আরো শুনে রাখুন, আমার বাবার খুনের প্রতিশোধ আমি নেব, আমার বাবার খুনিকে আমি খুঁজে বের করব, তাতে যদি আমাকে সন্ত্রাসী হতে হয় আমি তাই হব। বাগান বাড়িতে লয়ে আয়, আমি বয়ে রয়েছি।
করে আইছি। এত দূর পর্যন্ত চলে আইছ বাবার খুনিকে খুঁজতে? এ তো সামান্য এসেছি, প্রয়োজনে আরো দূরে যাব। মাথায় বুদ্ধি থাকলে একটু চিন্তা করলে বুঝতে পারবা কে খুন করছে। কে খুন করেছে? খুনিরা তোমার নিকট আত্মীয়, তাই যদি না হয় তাহলে আপন ভাইয়ের মৃত্যুর তিন দিন পর কেউ নির্বাচন করতে পারে। তাহলে আমার চাচি আমার বাবাকে খুন করেছে? খুন নিজে করে নাই, কাউরে দিয়ে করেছে। খুনি কারা? এত অল্প সময়ে সবকিছু জানবার চাইও না, পাগল হয়ে যাবা। মানুষ এত নিষ্ঠুর কেন? কেন এত নিষ্ঠুর? আমিও নিষ্ঠুর হব, আমিও খুন করব। সাব্বাস রানী, তোমার বাবার খুনিগো বাঁচতে দিও না, প্রতিশোধ নাও, ভালা থেকে লাভ নাই, বদলে ভালো তোমার জীবন, হইয়া যাও সন্ত্রাসী, এই লও পিস্তল। আমার তো পয়সা কিনতে হয় না, এবার বাগি প্রতিদিন তুই আমাদের গাছ চুরি করিস। বাবা তাড়াতাড়ি এসো, বাবা বাবাকে ছেড়ে দে, বাবা মানুষ বোঝেনি, ভুল করে ফেলেছে। কি বলছো মা? ও রোজ গাছ চুরি করে, ওকে ছেড়ে দেবো? আরে বোবা হোক আর যাই হোক, ওকে আমি ছাড়বো না। বোবা হয়ে মার কথা বুঝলি কি করে? শালার বোবা তোকে আজ পাইছি। বাবা
এই বোমা দারে ভালো করে দেই জীবনে অনেক বোমা ভালো করছি আমার বোমা কথা বল নইলে তোকে জবাই করে ফেলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আমি বোমা না আমি কথা বলতে পারি আমি মনে করছি গান চুরি চুরি না বুঝে না এবার দেখলে তো আরে মাইরে রে কেনা দড়ায় আরে বোবার মুখেও কথা ফুটে গেছে আচ্ছা আপু বাবা ভাইয়া এত লেখাপড়া করলো আমাদের গাইনি কেন বৃষ্টি বৃষ্টি আয় আমি তোকে পড়াই না তুমি পড়ালেই শুধু বকা দাও না রে না আর বকবো না হ্যালো কে আচ্ছা ধরুন সুলতান সুলতান কিরে কি হয়েছে তোর ফোন কথা বল কে কথা বলে দেখ হ্যালো সুইটহার্ট আমি পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছি জীবনে আর কোনোদিন ডান্স করতে পারবো না কি বলছো রমানা দুষ্টুমি করছো না তো আমি পা ভেঙে ফেললাম আর তুমি বলছো দুষ্টাম করছি আমি জানি আমি মরে গেলেও তুমি আসবে না পচা হ্যালো কাম অন ডার্লিং মিথ্যে না বলে তো তুমি আসতে না তাই মিথ্যে বলেছি আমি তো চাকরি করি তোমার সময় জ্ঞান থাকা উচিত রাগ করেছো লক্ষ্মীটি ক্ষমা করে দাও প্লিজ তোমাকে ক্ষমা করব না কোনোদিন ক্ষমা করব না সুলতান সুলতান শোনো শোনো সুলতান এই রানী আমার ভালোবাসা আমার জীবনের সবকিছু গাছ বাঁচলে যেমন দেশ বাঁচবো ঠিক তেমনি রানী বাঁচলে আমি বাঁচব আপনারা আমার বড় ভাই আজ বিপদে পড়ছেন আমি আপনাকে বাঁচামো আর আমি বাঁচামো আমার স্বার্থে মনের কথা কইছেন আপনারা বাঁচলে আমার মতো সন্ত্রাসী বাঁচব আপনারা মরলে আমি মরু খুশি হইলাম আপনাগো যন্ত্রপাতি আমাগো যন্ত্রপাতি আজ থেকে একসাথে কাজ করুম বড় খুশি হইলাম বড় ভাইরা এই দুনিয়ায় সবচেয়ে বড় ভালো আছে কারা জানেন দালালরা দালালের উপর কোনো ব্যবসা নাই কারণ এই ব্যবসায় পুঁজিও কম লাগে ওরা পুলিশের লগে দালালি করছে অগরে কি করুম বড় ভাই অগরে আস্তে আস্তে সাফা করে ফেলাম সন্ত্রাসী রাজার বিরুদ্ধে তোমরা যেভাবে রিপোর্ট করছো তাতে মনে হচ্ছে রাজা ছাড়া এদেশে আর কোনো সন্ত্রাসী নেই তারপরেও আমার মনে হচ্ছে রাজার কর্মকাণ্ড অনুযায়ী খুব কমই রিপোর্ট করা হচ্ছে তাহলে কি পুরো পত্রিকা জুড়ে রাজার কাহিনী লিখে যাবে যতক্ষণ পর্যন্ত রাজাকে পুলিশ না ধরছে প্রশাসনে টনক না নড়ছে ততক্ষণ লেখা উচিত স্যার উচিত অনুচিত সম্পর্কে আমাকে বোঝানো ঠিক না আমি এই পত্রিকার সম্পাদক বুঝতে পারছি না বেশ কিছুদিন যাবত রাজাকে নিউজকে আপনি পাত্তা দিচ্ছেন না কেন আগে তো স্যার প্রতিদিনই রাজাকে নিয়ে নতুন নিউজ করতে বলতেন ইদানিং মনে হচ্ছে রাজার হুমকির কাছে আমরা মাথা নত করে ফেলছি এগুলো আপনাদের ভুল ধারণা কারো বিরুদ্ধে বেশি নিউজ করলে সেটা বোরিং মনে হবে মোটেই না স্যার রাজার সম্পর্কে যে রিপোর্টিং করেছি তাতে পত্রিকা বেশি বিক্রি হয়েছে কিনা দেখুন হ্যালো বলেন কি পুলিশের সাথে রাজার এক ঘন্টা বন্দুক যুদ্ধ হয়েছে তারপরও রাজা বেঁচে গেছে রাজার সাথে পুলিশের এক ঘন্টা বন্দুক যুদ্ধ স্যার এই রিপোর্টটা আমি করব শোনো রাজা তোমার কথা মতো ওই সাংবাদিককে ধরে আনা হয়েছে সাংবাদিক কত সাংঘাতিক চলো ওই বেটা এই আমার লোকগো নিয়ে খুব বেশি লেখালেখি করতাছো আমরা খারাপ সন্ত্রাসী কো পিছনে লাগছস কে আমি সাংবাদিকতা করি সত্য রিপোর্ট লেখা কি আমার অপরাধ এই দুনিয়ায় সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি ক মিথ্যাবাদীর সংখ্যা বেশি কি কইছে মিথ্যাবাদী বেশি হইলে আমাগো মতই দুনিয়া চলবো আর তগো মতো সত্য
সত্যবাদীরা মইরা যাইব। অনেক দিন ধরে আমার মাগুর মাছগুলা না খাইয়া রয়েছে, ওরা ভালো মানুষ, অগ মাংস খাইয়া আমার মাগুর মাছগুলা বাইসা থাকো বুঝছস? আপনি মজা করতে আছেন? দেখেন সাংবাদিক রফিক পত্রিকায় মগুর ব্যাপক স্টুডি তুলে ধরছে। সন্ত্রাসী রাজায় সাহসী কণ্ঠ পত্রিকার তরুণ সাংবাদিক বিপ্লবকে হত্যা করেছে। রফিককে শেষ করে ফেলা হয়, বুঝে কথা কইছেন? যে বেড়া কথা না হনবে সেই বেড়াই মরিয়া যাইবে। দেশের টপ টেররা এখন ঢাকায়, আশ্রয়দাতা এক সরকারি দালাল। ও ভাই, আপনারা বোবা পেপার পড়তেছেন কেমনে? তো আলাদা বোবা ছিলাম, আমার ভালো হয়ে গেছি, বিদেশি কবিরা যাইছি না। আসেন আসেন আমার লগে, গাড়ি আনতে হইব না, পিছে পিছে আসেন। আপনারা কাকে খুঁজছেন? সাহসী কণ্ঠ পত্রিকার সাহসী সাংবাদিক রফিকুজ্জামানকে আমরা খুঁজতাছি। আমি রফিকুজ্জামান। রফিকুজ্জামান মোগ অফিসে লাগো, মোগ কথা পত্রিকায় লেখো, নিজের বাবু কি? হ্যাঁ, আরে তোর মতো সাংবাদিক রে নামাইয়া ফেললে আমাগো বিপদ। রফিক, শুধু কলম দিয়ে লিখেই সাংবাদিক হয়ে বেঁচে থাকা যাবে না, কলমের সাথে থাকতে হবে প্রতিরোধ করার সাহস এবং। ঠিকই বলেছিস, কিন্তু আমি ভাবছি পুলিশ যদি থানা থেকে ওদেরকে ছেড়ে দেয়। না না, সাথে অস্ত্র পেয়েছে, তাছাড়া ওদের নামে ওয়ারেন্ট আছে, পুলিশ ওদের খুঁজে। ওরা রাজা সাহেবের লোক, আপনি না আসলো ওদেরকে আমি ছেড়ে দিতাম। তাছাড়া বুঝিনি তো, মন্ত্রণালয় থেকে আমাদের উপর ভীষণ চাপ, কোন সন্ত্রাসী যেন কিছুতেই ছাড়া না পায়। তবু তো ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, আপনার দৈনিক ইনকাম কত বলুন তো? আসলে সবাইকে দিয়ে টিয়ে কিছুই থাকে না। এত টাকা রোজগার করে বলছেন কিছু থাকে না? যাক গে, ওদেরকে ছেড়ে দিন। জি ম্যাডাম। ইন্সপেক্টর, ওদের ছেড়ে দিন। ইয়েস স্যার। হুদা হুদি ধরিয়ে আনছেন, সারিয়ে ইজন দেবেন তা আনলেন কি আর? এখানে দেরি করবেন না, যে কোনো সময় বড় স্যার চলে আসবেন। ও এখন কি আপনি ম্যানেজ করেন? মুই ভাগি এই না দেই মগজাকে এইটারে বাইন্ধে থুন। ওসি স্যার, ওদের ছেড়ে দিলেন কেন? আচ্ছা ওসি স্যার, ওরা কি ধরা পড়েছিল নাকি? একজন সাংবাদিককে হত্যা করতে গিয়ে ওরা হাতে নাতে ধরা পড়েছে, আর আপনি বলছেন ধরা পড়েছিল নাকি? বসুন সাংবাদিক সাহেব, বসুন, অভিযোগ থাকলে লিখে জানাতে পারেন। অভিযোগ করতে আসিনি, শুধু দেখতে এসেছি আইনের এই পবিত্র পোশাক পরে কিভাবে অসহায় মানুষদের ধোকা দিচ্ছেন। পুলিশ ধোকা দিচ্ছে না, সাংবাদিকরা দিচ্ছে। মিথ্যে বলছেন ম্যাডাম, ধোকা যদি সাংবাদিকরা দিত তাহলে সন্ত্রাসীরা সাংবাদিক রফিকের উপর চড়াও হতো না। হয়তো হিসেবের অঙ্কটা মিলছে না, তাছাড়া আপনার সাথে যখন রাজামতি দালাল করছে পুলিশে কি করবে? পুলিশ অনেকই করতে পারে, আমি যদি এই ওসির চেয়ারে থাকতাম তাহলে তোমার মতো নারী সন্ত্রাসী এখন এখানে না থাকতো, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও তোমাকে ছাড়াতে পারতো না।
ওরা তোদেরকে টার্গেট করেছে। আমার মনে হয় তোর সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত। কি বলছো বাবা, আমার আমার এই সাংবাদিকতা পেশা আমি ছেড়ে দেব? যে পেশায় প্রতিনিয়ত মানুষের শত্রু হতে হয় সেই পেশা ছেড়ে দেওয়াই ভালো। সেই ছোটবেলা থেকে তোমাকে আদর্শবান পিতা হিসেবে সম্মান করি, তুমি তোমার আদর্শ থেকে একটুও সরে যেও না বাবা। এতদিন তোকে নিয়ে, তোর পেশাকে নিয়ে গর্ব করেছি, আর আজ তোকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়। তুই যাকে নিয়ে পত্রিকায় রিপোর্টিং করছিস সে হচ্ছে সন্ত্রাসের নায়ক, যে প্রকাশ্যে খুন করে জামিনে ছাড়া পেয়ে যায়, বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে যার সম্পর্ক, সেই পাগলা রাজা যে কোনো মুহূর্তে আমাদেরকে শেষ করে দেবার ক্ষমতা রাখে। তাই বলছিলাম বাবা, পাগলা রাজারা একদিন শেষ হবেই, তা না হলে এই দেশটাও যে শেষ হয়ে যাবে। আমি যা বলবো তাই হবে, আমি হচ্ছে এই আস্থার রানী। দেখো আমি ভালো মেনা, তবে যে ভালো থাকতে চায় আমি চেষ্টা করি তাকে ভালো রাখতে। এসো এসো আমার সঙ্গে। প্রতিদিনই মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, অ্যাসিড মারছে, ধর্ষিতা হচ্ছে, কোন রাজধানীর চিন্তায় লেগে আছে। আপনারা আসামিদেরকে গ্রেফতার করতে পারছেন না কেন? দেশের লোক সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা অনেক কম স্যার, তাছাড়া পুলিশের জীবনে ঝুঁকি অনেক বেশি। ঝুঁকি যখন বেশি তখন চাকরি থেকে ইস্তফা দিন। চাকরি ছেড়ে দিলেই সব সমস্যার সমাধান হবে স্যার? দায়িত্ব পালন করতে পারবেন না আর চাকরিও ছাড়বেন না, তাহলে সমস্যার সমাধান হবে কি করে? শুনুন প্লিজ, আমাকে একটু ভেতরে যেতে দিন, মন্ত্রী মহোদয়ের সাথে আমার জরুরি কথা আছে। স্যার অফিসারদেরকে নিয়ে জরুরি মিটিং করছেন, এখন দেখা করা সম্ভব না। শহরের শীর্ষ 20 সন্ত্রাসীকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পেরেছেন কি একজন কেউ ধরতে? স্যার আমাদের এখানে উপস্থিত অনেক অফিসারদের সাথে সন্ত্রাসীদের লেনদেন আছে, অপারেশনের আগেই তারা মোবাইলে জানিয়ে দিচ্ছে, সন্ত্রাসীরাও সরে পড়ছে। আইজি সাহেব, তাদের বিরুদ্ধে আমার কাছে নোট দিন, সাথে সাথে সাসপেন্ড করে দেব। আসসালামু আলাইকুম স্যার। স্যার পত্রিকায় লিখেছে 5 সন্ত্রাসী এখন ঢাকায়। তদন্তটা করে বলে যাবে। স্যার আপনার ভাইয়ের হত্যা তদন্তের কি হলো? তদন্ত চলছে, দেখুন কি হয়। স্যার আপনার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ স্যার আমাকে 5টা মিনিট সময় দিন। শুনুন সাংবাদিক ভাইরা, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিন, তারপরে কথা বলুন। আপনার চারিদিকে শুধু দাওয়াল আর চামচা, অ্যাপয়েন্টমেন্ট নেব কি করে? অন্যরা যেভাবে নেয় সেভাবে নেবেন। স্যার আমি একটা জরুরি। ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার সালাম আলাইকুম। রাজা তুমি এখানে কেন এসেছ? স্যার আপনি মন্ত্রী আর আমি তো আপনারই লোক, কোন খুনি সন্ত্রাসী আমার লোক হতে পারে না। আমি খুনি সন্ত্রাসী হইলেও আপনার লেগে বহুত কিছু করছি। কি করেছো? নির্বাচনের সময় আপনার লেগে বহুত খাচ্ছি, আপনার পাশে আছিলাম। মিথ্যে কথা বলো না রাজা, নির্বাচনের সময় যদি জানতে পারতাম তুমি একটা সন্ত্রাসী প্রফেশনাল খুনি, তাহলে তোমার মতো লোক আমার পাশে এক মুহূর্তের জন্য থাকতে পারতো না। শুনেন স্যার, অসময়ের কথা বুঝলা যায় না। আর কোনো কথা বলবি না, তুই যদি আমার বাসায় না আসতি তাহলে আমি তোকে হাত করা পরিয়ে ছাড়তাম। অ্যারেস্ট করা আমার একবার পাবেন না স্যার। এই দেখো রাজা এমনিতে খারাপ লোক না, তাছাড়া এক সময় তোমার পাশে ছিল, তাই ওর সাথে এমন ব্যবহার করো না। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, স্ত্রী আছো স্ত্রী জায়গায় থাকো। আমি তোমার স্ত্রী বলে কি আমার কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি যা ইচ্ছা তাই করবে। রাজা তুমি এই সমস্ত জিনিস নিয়ে চলে যাও, আমি কারো জিনিস নেই না, আর প্রস্তুত থেকো যে কোনো মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করাবো। শুনেন শুনেন মন্ত্রী সাহেব, আপনি মন্ত্রী
আপনার যেমন অনেক ক্ষমতা আমার ক্ষমতাও কম না। আপনার আমি দেখালো মো কি বললি? তুই আমাকে দেখবি? তুই আমাকে দেখবি? তোকে ছেড়ে দিয়ে আমি দেশের সাথে অন্যায় করতে যাচ্ছিলাম, তাই তোকে অ্যারেস্ট করে আমি আমার নীতি তটল থাকছি। পুলিশ অ্যারেস্ট হিম। কামটা পালা করলেন না মন্ত্রী, আজ আমার লগে অনেক বড় অন্যায় করে পালাইছেন। গেট হিম আউট। খবর পাইলাম মন্ত্রী বাড়ির থেকে রাজারে লইয়া পুলিশের গাড়ি বাইরেছে। চিন্তা করো না, বোম ফিট করে রাখছি, বাজার রাস্তায় পুলিশের গাড়ি আইলেই বোম বাস্ট। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। রাজা, তোমরা এভাবে আমার বাসায় আসলে কখন কি দেখে ফেলে, তাহলে আমার চাকরি অসুবিধা হয়ে যাবে। ওরা আমার লগে আছে, ওগর একটু আশীর্বাদ করে দেন। সন্ত্রাসী ভাইরা স্যারের সালাম করে। না সালাম লাগবে না স্যার, মোগর একটু দোয়া করি দিয়ে দেন। মানে যতই খুন খারাপি করি তোমাদের সমস্ত কীর্তিকলাপ ছাপা হচ্ছে, লেখা বন্ধ হয়ে যাবো স্যার, আপনি একটু নজর রাখেন। উত্তরাতে প্লট কিনেছেন, টাকা দিতে পারছে না, দুই বছর ধরে ঢাকায় জমি জমা তো বালাই কিনছেন স্যার। তোমার আব্বুকে আইনের শাসক হিসেবে এতদিন যে সম্মানের সিংহাসনে বসিয়েছিলাম, আজ এই মুহূর্তে সেই সম্মানের আসন থেকে অনেক দূরে সরে গেল। কেন, কি দেখেছো? দেখলাম সন্ত্রাসী রাজার সাথে তোমার আব্বুর ঘনিষ্ঠতা। রোমানা, এটাই মেনে নিতে পারি না। সুলতান তোর বেডরুমে। আপা তো রাগ করছো কেন? আমরা তো খারাপ কিছু করছি না। ভুলে যেও না রোমানা, এটা আমেরিকা নয়, বাংলাদেশ। বাংলাদেশ বলেই আজ রাজার মতো একজন সন্ত্রাসীকে ড্রয়িং রুমে ডেকে এনে আপ্যায়ন করতে পারেন। আমেরিকা হলে আপনি এত বড় অফিসার হতে পারতেন না, আর সন্ত্রাসী রাজাও এত প্রশ্রয় পেত না। সুলতান, রাজার সম্পর্কে তুমি কি বলছো? ও অনেক বড় মাপের মানুষ, তোমার মতো সামান্য চুনোপুরি নয়। আমি যত সামান্যই হই না কেন, আমার মনুষ্যত্ব, আমার দেশপ্রেম ওই সন্ত্রাসী রাজার চাইতে অনেক বেশি। আরে রাখো তোমার দেশপ্রেম, এদেশে মানুষের কাছে তোমার দেশপ্রেম আর মনুষ্যত্বের চারাও দাম নেই। আপনার মতো বিবেকহীন মানুষের কাছে আমার দাম না থাকাটাই স্বাভাবিক। সুলতান, পাপ্পা তোমার মুরব্বী, তার সাথে এভাবে কথা বলছো কেন? তুমিও তোমার পাপ্পার মতো আমাকে ভুল বুঝলে, একদিন ঠিকই তুমি তোমার পাপ্পাকে চিনতে পারবে। দেখলি মা, ছেলেটা কত বড় বেয়াদব, ওকে তুই ভালো হতে বল, তা না হলে থানায় ধরে নিয়ে গিয়ে এমন টাইট দেবো ও বাবার নাম ভুলে যাবে। মালিকে যখন মালি বলা যাবে না, তাহলে বলো কোন গাছে কি দাম? আমি আপনার কাছে গাছ বিক্রি করে আপনার মেয়ের কাছে ছোট হব না। কারণটা কি? আমার মেয়েকে নিয়ে কোনো স্বপ্ন দেখছেন নাকি? স্বপ্ন দেখা কি আছে, আপনি নিশ্চয়ই জানেন আমার ছেলের সাথে আপনার মেয়ের এক সম্পর্ক আছে। অসম্ভব, আমার একটা স্ট্যাটাস আছে, যেখানে সেখানে আমার মেয়ে যেতে পারে, চলতে পারে, কিন্তু প্রেম করতে পারে না। অবশ্যই পারে, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আমার সাথে রোমানার কিসের সম্পর্ক। সম্পর্ক আবার কি? ইয়েবা, হয়তো আমার মেয়ে তোমাকে চেনে। এতদিনের সম্পর্ককে যখন আপনি চেনা জানার মধ্যে ফেলে দিতে চাইছেন, তখন আমি জানতে চাইছি কয়টা ছেলেকে আপনার মেয়ে আমার মতো চেনে। সে কৈফত কি তোকে দিতে হবে? শোন, অনেক ছেলে, কারণ এই সমাজের একটি মেয়ে অনেক ছেলের সাথে মেলামেশা করলে
এই সমাজ তাকে নষ্টা মেয়ে বলে। আহ সুলতান কি বলছিস, আমার মামুনি রুমানা ভালো মেয়ে, ও নষ্ট হতে পারে না। চুপ করো, তোমাকে আর সবাই যাইতে হবে না। পাপা তুমি ওর কথা রাগ করো না, ওকে তুমি ক্ষমা করে দাও। ওর মতো একটা বেয়াদ মালিক ছেলে ক্ষমা চাইলে ক্ষমা করবো? কোনদিন না। শুনুন ডিআইজি সাহেব, আপনার মতো লোকের কাছে আমি ক্ষমা চাইলে আমার পাপ হবে পাপ। সুলতান মুখ সামলে কথা বলো। আমি ঠিকই বলেছি, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদেরও একটা সম্মান আছে। আপনার যদি এতটুকু সম্মান বোধ থাকতো তাহলে সন্ত্রাসী রাজার সাথে হাত মিলিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে পারতেন না। সুলতান অনেক মিথ্যা কথা বলে তুই আমাকে অপমান করলি, এই অপমানের উচিত মূল্য তুই পাবি। আরো শুনে রাখ, রুমানা যদি তোর মতো ছোট লোককে ভালোবাসে তাহলে ওকে কেটে টুকরো টুকরো করে গদিতে ফাঁসিয়ে দেবো। সুলতান, রুমানার বাবাকে এভাবে অপমান করা তো ঠিক হয়নি। যা বলছিলাম, কাকে যেন তুমি ভালোবাসো? সুলতান, ও আমার জীবন মরণ সবকিছু, ওকে আমি খুব ভালোবাসি। আচ্ছা সুলতান তোমাকে কতটুকু বিশ্বাস করে? অনেক অনেক বিশ্বাস করে। পরীক্ষা হয়ে যাক। ওকে। হ্যালো, কে তুমি? প্লিজ ডার্লিং চলে এসো না। আরে এসো না ডার্লিং, কাম অন, আরে আসো আসো। কি বললে, কোথায় আসবো? আমি এক্ষুনি আসছি। হ্যালো বয়, হাউ আর ইউ? রানী, তুমি ওকে চেনো? হি ইজ মাই। তোমার কি একটু লজ্জা সরম নেই? মেয়ে মানুষ হয়ে ভারে বসে মদ খাচ্ছ? এখানে লজ্জার কি আছে? দু একদিন একটু নেশা করলে ক্ষতি কি? রাখছো মানে মানুষের জীবন তো একটাই, তাই যতদিন পারো আনন্দ ফুর্তি করে কাটানো যায়। তার মানে আনন্দ ফুর্তি করে বাজে ছেলেদের সাথে আড্ডা মেরে সন্ত্রাসীর খাতায় নাম লিখিয়ে তোমার মতো হতে বলছো? হ্যাঁ সত্যি তাই, আমি তো ভালোই আছি, বেশ আছি। এই সমাজে তোমার মতো চরিত্রের মেয়েদের কি বলে জানো? রোমানা, ওর মতো মেয়ে মানুষের সাথে চলাফেরা করলে বেশ্যাই হতে পারবে, তার চাইতে বেশি কিছু হওয়া সম্ভব নয়। আমাকে কি বলল? আমি ওকে অভিশাপ দিলাম। আমি ভাবতেও পারছি না রফিক, রোমানা রানীর মতো একটা বাজে দুশ্চরিত্র মেয়ের সাথে বারে বসে মদ খেতে পারে। আমিও তো ভাবতে পারি না, রানী এত ভালো ঘরের মেয়ে হয়ে রাজার মতো একটা সন্ত্রাসীর সঙ্গী কি করে হয়। রানী ইচ্ছে করে রোমানাকে নষ্ট করে আমার উপর প্রতিশোধ দিচ্ছে, কারণ আমি সেদিন সম্পাদককে সাপোর্ট করেছিলাম। আমি 100% শিওর রানীর বাবাকে রাজাই হত্যা করেছে। ইদানিং আমাদের সম্পাদক সাহেবকে সন্দেহ হচ্ছে, রাজা সবই ম্যানেজ করে ফেলেছে, পুলিশ ইচ্ছে করে রাজাকে ধরছে না। ইদানিং আমাদের সম্পাদক নিজে রাজা রিপোর্ট করছে। শোন, আজ থেকে রাজা রিপোর্ট আমি করব। প্রমাণ ছাড়া রিপোর্ট করিস না রফিক। আমিও প্রমিস করেছি রাজাকে গ্রেফতার না করি আমি থামছি না। কিন্তু রাজা রাস্তা চিনবি কি করে? রাজা রাস্তা না আপনারা চেনেন না, আমি চিনি। তুই চিনিস? চিনি, বদমাসি করতে গেছি নাইছি, কালু দালালের একটা রং ফুর্তি করার দরকার আছে। রাজা প্রতি বৃহস্পতিবারে ওই জঙ্গলে আনন্দ ফুর্তি করতে যায়। বড় ভাবে আসি আটটা করে কিচবিচ কিচবিচ করে। আমি তুই না ইয়া দিব, তবে রিস্ক নিব না, রাজা বড় ডেঞ্জারেস। যতই ডেঞ্জারাস হোক আমি যাব না। শুনুন না, তুই যাবি না, ওরা তো ধরা পড়লে ও তোকে মেরে ফেলবে। না রফিক, আমার কিছুই করতে পারবে না, ওকে না ধরা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। পুলিশকে ইনফরমেশন করে আজ রাতেই ওকে আমি ধরিয়ে দেব। ভেরি ইন্টারেস্টিং, বলে ফেলুন। বলে ফেলুন, সন্ত্রাসী রাজা এবং সে কুখ্যাত পাঁচ খুনি যাদেরকে আপনারা তন্ন তন্ন করে খুঁজছেন তাদের আমি ধরিয়ে দিতে পারি। বলেন কি, তাহলে তো আপনিও পুরস্কার পাবেন। আমার পুরস্কার দরকার নেই, প্লিজ বি কেয়ারফুল, এই কথাটা যেন কেউ না জানে।
এই ঠিকানায় আমি সন্ধ্যার পর থেকেই থাকব। থ্যাংক ইউ সাংবাদিক, থ্যাংক ইউ, আমরা প্রস্তুত থাকব। মোস্ট ওয়েলকাম। কথাটা তো ডিআইজি স্যারকে বলতে হয়। অপারেশনে তো অবশ্যই যাবে, কিন্তু গ্রেপ্তার করবে উল্টো সুলতানকে। সব রেডি আছে মাই সান? স্যার আমরা ফোর্স নিয়ে রেডি, আপনার অর্ডার পেলেই অপারেশনে যাব। রাজা, সুলতান থানায় এসেছিল, তোমরা কোথায় আছো জানি। আমি কাঁচা কাজ করি না, তোমাদের কিছু হবে না, ওসিকে আমি ডেকেছি, দেখো কি হয়। সুলতান রে, আমি এমন কাণ্ড করুম ওই জীবনেও কাউরে মুখ দেখাইতে পারবো না। আনন্দ ফুর্তির ব্যবস্থা কর। পুলিশ লেট করছে কেন? একটা ফুলের মতো মেয়েকে নষ্ট করতে এখানে নিয়ে এসেছিস? একটা মেয়ে লোকের দালাল। আমাকে বাঁচান, এই সুলতান আমাকে ওদের কাছে বিক্রি করে দিয়েছে। ভয় নেই, নারী নির্যাতন মামলা। আপনি সব জানেন, আমি আপনাকে সব জানিয়েছি, ওদের গ্রেফতার করুন। রাখুন আপনার কথা, একজন সাংবাদিক হয়ে নারী ব্যবসা করেন, একটি ভালো ঘরের মেয়েকে বিক্রি করতে এখানে নিয়ে এসেছেন? জি 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 জি, আমি তো ভাবতেই পারি না। আর কতকাল অসহায় মানুষের জীবন নিয়ে ঝিড়িমিড়ি খেলবি? তোদের মতো দালালের মৃত্যু না হলে এই দেশের মানুষ শান্তি পাবে না। সুলতান, ভাইয়া, ভাইয়া, ওসি সাহেব, আমার ছেলের কোন দোষ নেই, এত বড় অন্যায় সে করতে পারে না, প্লিজ ও আমার ছেলেকে ছেড়ে দিন। নারী হচ্ছে জননী, নারী হচ্ছে বোন, আর সেই নারীকে আপনার সুলতান নিষিদ্ধ পল্লীতে বিক্রি করতে গিয়েছিল, আর আপনি বলছেন তাকে ছেড়ে দিতে? মিথ্যে বলছেন ওসি সাহেব, সুলতান নিষিদ্ধ পল্লীতে গিয়েছিল সন্ত্রাসী রাজার কর্মকাণ্ড ধরিয়ে দিতে, কারণ ও একজন সাংবাদিক। মা হয়ে আপনি এসেছেন ওর মতো একটা দালালের সাফাই দিতে? অফিসার, আমার সত্য শেষ করে দিয়েছো, আমি জানি তোমরা আমাকে ছাড়বে না, কারণ তোমার উপর বড় দালালের ওয়ার্ডার আছে, আর তোমরা সবাই সন্ত্রাসী রাজার দালাল। তোমার আল্লাহর দোহাই লাগে, কসম লাগে, আমার মা বাবা আর বোনের সামনে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে আর ছোট করো না অফিসার। আরে তুই যে জায়গা থেকে গ্রেপ্তার হয়েছিস তুই তো এমনিতেই ছোট হয়ে গেছিস, তুই চাইলেও তো তোকে আমি বড় করতে পারবো না। ওসি সাহেব, তুমি আমার ছেলের বয়সী, তোমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমি দোয়া করব, তুমি তুমি আমার সুলতানকে ছেড়ে দাও, তোমার কাছে আমি হাত জোর করি বলছি বাবা। মা, ওনার কাছে শুধু শুধু হাত জোর করে ক্ষমা চেয়েও না, ওরা ভালো মানুষ না, ওরা দালাল, ওরা বাজে লোক। কি বললি? আমি বাজে লোক? এই, আমার কাছে ক্ষমা চাইবে না। আপনারা চলে যান, ওনাকে বের করে দিন। যান আপনারা। সেন্ট্রি, ওরা যে অন্যায় করছে আল্লাহ ওদের কোনদিন ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আসুন আপনারা, আসেন। আসি বাবা। চলুন।
সুলতান নামে এক তরুণ সাংবাদিক নারী ব্যবসার সাথে জড়িত, ঠিক আছে, নিষিদ্ধ পল্লীতে এক তরুণীকে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। পুলিশ অবশ্য মেয়েটিকে উদ্ধার করেছে। এই সমস্ত আসামিদের হাত পা পিটিয়ে ভেঙে দেওয়া উচিত। সুলতান, শেষ পর্যন্ত তুমি নারী ব্যবসায় নেমেছিলে, লজ্জা করলো না তোমার? তুমি আমার বান্ধবীকে ওই নিষিদ্ধ পল্লীতে বিক্রি করতে চাইছিলে? মুখ লুকিয়ে লাভ নেই সুলতান, তোমার আসল চরিত্র আমি জেনে গেছি। তুমি এতদিন আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমার দেহটাকেই মনে হয় চেয়েছিলে, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছে, তোমার মতো শয়তানের কাছে বিলিয়ে দেয়নি। মানুষকে ফাঁসিয়ে দেয়া, মিথ্যা অপবাদ দিয়ে প্রতারণা করা তোমাদের রক্তের দোষ। আমার সুলতান, আমার রক্ত নিয়ে কোনো কথা বলবে না। বলবো, অবশ্যই বলবো। তোমার বাবা একটা মানুষ রূপী শয়তান, আর বাবা ওই অসির সাথে যোগ দিয়ে সন্ত্রাসী রাজার কথা মতো চক্রান্ত করে আমাকে গ্রেফতার করিয়েছে। আজ আমাকে তোমার বাবা যে মামলায় ফাঁসিয়েছে, সেটাও ছিল তোমার ওই অসভ্য বান্ধবীর সাজানো নাটক। মোটেই নাটক নয়, আমার বাবা এই মামলা সম্বন্ধে কিচ্ছু জানে না। তুমি মিথ্যা দোষারোপ করছো, আসলে আসলে তুমি একটা প্রতারক। তুমি এখান থেকে চলে যাও, আমার কথা চিরদিনের জন্য ভুলে যাও। আজ থেকে মনে করবো রুমা নানার কাউকে চিনি না, জানি না, চিন্তা মনে করো দিন। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না। আহা প্লিজ কাঁদবেন না, আমি জানতাম না আপনি ডিআইজি স্যারের মেয়ে। তবে ম্যাডাম আপনার রাজকপাল, তা না হলে সুলতানের মতো একটা লম্পটে খপ্পর থেকে আপনি বাঁচতে পারতেন না। প্লিজ, ওই বদমাইশ যখন এত বড় অপরাধ করেও আপনাকে এবং আপনার বাবাকে দোষারোপ করছে, তখন ওর মতো ছেলের ভালোবাসা ভুলে যান, প্রত্যাখ্যান করুন, আপনি ওকে ঘৃণা করুন। হ্যাঁ, আজ থেকে ওকে আমি ঘৃণাই করব, যতদিন বাঁচব ওকে ঘৃণা করে যাব। না খেলে শরীর খারাপ করবে। না ভাইয়া, না এলে আমি খাবো না। মিষ্টি, আমি তোকে এভাবে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে যাবে, সবই হচ্ছে কপাল, বুঝলে সুলতানের মা? যা হয় হবে, সবকিছু আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। বাবা, রোমান আপাকে দেখেছি একটা লোকের সাথে হাসতে হাসতে যেতে। এই দুঃসময়ে রোমান ও সুলতানের সাথে বেইমানি করলো। হ্যাঁ অফিসার। স্যার, আমার মেয়েকে বিয়ে করতে হলে প্রথম শর্ত কি জানো? ভালো ছেলে পাইয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। পাপা, ভালো ছেলে ও তোমাকে পাইয়ে দিয়েছে, তার মানে ও যে আমার সাথে এতদিন ইয়ে? হ্যাঁ, এতদিন ইয়ে, এখন হবে বিয়ে। তা ভালো ছেলে কোথায় পেলে? এই যে তোর সামনে দাঁড়িয়ে আছে। ও পাপা, আই লাভ ইউ, ইউ আর দ্য বেস্ট পাপা। ওই ওই না ভাই, না ভাই, আমি ই বোমা ও ভাই, আপনি আবার কোন জায়গায় এলেন? ওই বেটা, সুলতানের লগে দালালি করছ নাই? ওই বেটা, সুলতানের ছানার লগে মন্ত্রী অফিসে ঘুরঘুর করছ নাই? ওই শালায় বহুত বড় টাউট, তাহা সারা পাড়ায় আইছে, আবার যাবার সময় ফুলমন্ত্রী ব্যাগটাও লইয়ে গেছে। তোমা তোমা কম কি আমাকে ওনার মতো ভদ্রলোকের সামনে নিজে হতে পারেন না? সালার মাগুর মাঝে মধ্যে ভালো তো তোর পকেটে এত মাইয়া মাংসের ফুটো কেলা? এগুলি সব পাইবেন, পছন্দ হয় আমি মন্ত্রী করে সাপ্লাই দিই। আমার লগে সব বড় বড় অফিসারের লগে বিরাট সম্পর্ক স্যার, আমার মাইরে। ওই বেটা, পকেটে হাত দিবি না। স্যার, আমি আপনার উপকার করুম।
ঠিক আছে, আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রীর লগে আমার সিটিং দেওয়া হবে। এই দেখুন আদা, এই দেখুন ব্যাপারই স্যার, মন্ত্রী আমার কথা কানে শুনে, তাও দুনো কানে কথা উনলে বালা, আর তারা হইলে ডিএজির মাইয়ার বিয়ার মধ্যে মন্ত্রীর আমরা খাল্লাস আসতে দেখ। দালালে দালালে টক্কর খাইছে স্যার, স্যার গো দানে বাড়ি খাইছি স্যার, স্যার রাজা আমারে মাগুর মাছ দিয়ে খাওয়াই দিতে চাইছিল, আপনার দোহাই দিয়ে কোন রকম বাদ চাইছি। এখন কি বলতে চাও? ইয়ে রাজার দুই সন্ত্রাসী লগে লই আইছি, আপনাদের ম্যানেজ করতে ভাইবা দেখেন কি করবেন। কি করব, আমার জন্য ওরা কিছু এনেছে। এনেছে স্যার, আমি তো জানতাম আপনি একজন সৎ লোক। এমন কি জিনিস এনেছো? হাই হাই আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি তো কিছু জানি না, মানুষ কি ভাবে বদলায়। রাজা মগু পাড়াইছে স্যার, ও বলেছে রাজার সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেবে যাতে পুলিশ ঝামেলা না হয়। রাজা জানে না সন্ত্রাসীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোদেরকে আমার পুলিশ করছে, আর তোরা আমার বাড়িতে ঘুষ নিয়ে এসেছিস। পুলিশ ওদেরকে থানায় নিয়ে গিয়ে রাজার গোপন তথ্য বের করো। দেখেন স্যার, স্যার আমার কি ক্ষমা দিছি যে মাফ করলেন? যেহেতু তুই জানের ভয়ে রাজি হয়েছিস, এবারের মতো তোকে ক্ষমা করলাম। আলহামদুলিল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জেলে পাঠায় কামটা খুব খারাপ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদেরকে জেলে পাঠিয়েছে? আরে তাহলে তো তোমরা বিশাল লোক। বিশাল লোক মানে বাংলা রাজার খাস লোক, কখন কি হইব আমরা সব জানি। যেমন আগামী এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মারা যাইব। স্বরাষ্ট্রমন্ত্রী মারা যাবে তোমরা জানলে কি করে? আমাকে বস খবর পাঠাইছে, ডিআইজি মায়ের বিয়ের অনুষ্ঠানে মন্ত্রীকে বোম দিয়া উড়াইয়া দিব। ওই খুশখর পুলিশকে রোমানা বিয়ে করছে, রোমানা তো আমাকে ভালোবাসত। প্রেমের সেক হচ্ছে বড় সেক, ওই জীবনে প্রেম করছোস? প্রেম করার সময় কই, হারা জীবন তো মায়ের মধ্যে আসছি। চিৎকারি কলিকা সালার পুতে আমাকে কুমাইকা নিজে বাইচ্ছে আমাকে ভাসাইল। আমার মেয়ের বিয়েতে এসেছেন আর খুব খুশি হয়েছি, অবশ্যই বরকে দোয়া করে যাবেন। দোয়া করেন, আজ কোন দালালি নিয়ে আসি নাই, বিয়ে খাইতেছি, আল্লাহ আপনার বাঁচায় রাখুক। ঠিক আছে এখন যাও যাও। আর পরে খাবো কি কাজের কথা। আমার একমাত্র মেয়ে, মাশাআল্লাহ কেমন লাগে। ভেরি গুড।
বাদ্যযন্ত্র ভালোই বাজতেছে। হ্যাঁ আপনার এই ছয় সুরুর আমাকে তো খুব ভালো লাগতেছে, খুব ভালো বলাইছে তো। বাবা ছেলে কি করে? পুলিশে চাকরি করে। তাহলে ওয়ালাইকুম আসসালাম। ভালোই হলো, শ্বশুর জামাই একই ডিপার্টমেন্টে। এক মিনিট। তুমি বাবা নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে। আমার পরিচয়, আমি একজন জেল পলাতক আসামি। জেল পলাতক আসামি? এখানে কি করে এসেছো? জেলখানায় খবর পেয়েছি সন্ত্রাসী রাজা আজ আপনাকে এই বিয়ের অনুষ্ঠানে খুন করবে, তাই পালিয়ে এসেছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার বিরুদ্ধে কি মামলা, কি অপরাধে তুমি জেলে? স্যার সে অনেক ঘটনা, শুধু আপনাকে এইটুকু বলবো, আজ যে বিয়ের অনুষ্ঠানে আপনি এসেছেন, আর যে মেয়েটির বিয়ে হচ্ছে সে ছিল আমার জীবনের অনেক কিছু। থাক স্যার সেসব কথা, আপনার পুলিশ ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করুন, সব তথ্য আপনি পেয়ে যাবেন। আমি কেন গ্রেফতার হলাম? সেদিন সন্ত্রাসী রাজাকে গ্রেফতার করতে গিয়েই আমি গ্রেফতার হয়েছিলাম। আমি কেন চলে গেলাম তার কিছুই আপনাকে আমি বলবো না। আমাকে গ্রেফতার করুন স্যার, আমাকে গ্রেফতার করুন। অফিসার ওকে অ্যারেস্ট করো। উপস্থিত ভদ্র মহিলা ও মহোদয়গণ, সন্ত্রাসী রাজা এই বোমা হামলা চালিয়েছে আমাকে হত্যা করার জন্য। এই ছেলেটির জন্য আমি আমার জীবন ফিরে পেলাম। আমি বেঁচে থাকলে এই দেশ থেকে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দেব, সন্ত্রাসী রাজা ও তার দলকে নিশ্চিহ্ন করে দেব ইনশাল্লাহ। জেল পলাতক আসামি সাংবাদিক সুলতান নির্ঘাত মৃত্যুর হাত থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে রক্ষা করলেন। সাংবাদিক সুলতানের জামিনে মুক্তি। ভাইয়া ভাইয়া সুলতান ভাইয়া সুলতান, কেমন আছিস বাবা? মা ভালো রে, মা ভালো রে। সাদিস না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? দুঃখ আছে মা, দুঃখ আছে, অনেক বড় দুঃখ বুকে চাপা দিয়ে রেখেছে এতগুলো দিন। আজ তোমাদের পেয়ে কাঁদতে পেরে মনে হচ্ছে আমি আমি অনেক হালকা হয়ে গেছি বা সুলতান। সব দুঃখ ভুলে যা, পত্র পত্রিকায় তোর সাহসিকতার সুখবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু তারপরেও আমরা কেন শান্তি পাচ্ছি না? বাবা আমি তোমাদের অশান্তি দিচ্ছি, আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ। বাবা সেই ছোটবেলায় শিখিয়েছিলে, বলেছিলে সুলতান যেখানে অন্যায় দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়বি, বিপদে কোনোদিন পিছপা হবি না। সেদিন বলেছিলাম, কিন্তু আজ বাস্তবের মুখোমুখি হয়ে দেখলাম যে প্রতিবাদ করে অন্যের বিপদে এগিয়ে যায় সেই মরে যায়।
সমাজ এই মৃত লাশ দিকে মুখ ফিরিয়ে নেয়। বাবা, সমাজের কথা ভুলে গেছি, ভুলে গেছি নিজের কথা। শুধু বেঁচে আছি কেন জানো? ওই মানুষ রূপে হায়নাদের রক্ত চুষে খেতে, ধ্বংস করে দিতে এদেশের সমস্ত দালালদের। দালালি নিয়েই তো আছি সুলতান সাহেব, মন্ত্রী সাহেব আপনাকে দেখা করতে বলেছেন। সুলতান যে সাহসিকতা দেখিয়েছে তা আমাদের কাছে অনেক বড় গৌরবের, অনেক বড় সম্মানের। তাই এই বীর সন্তানকে আপনারা ফুলের মালা দিয়ে বরণ করুন। কি করছো সুলতান? তুমি সবার মালা গলায় পড়লে, কিন্তু ওনার মালা পড়লে না কেন? জি স্যার, বিনা অপরাধে ওরা আমাকে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটিয়েছে, তাই ওদের হাতের মালা আমার গলায় পড়লে আমি কষ্ট পাবো স্যার। স্যার, ও মিথ্যে বলছে, ও আমাকে অপমান করছে। আমি মিথ্যেও বলিনি, অপমানও করিনি, শুধু আপনাদের বিবেককে সামান্য নাড়া দিয়েছি। পেশায় আমি সাংবাদিক ছিলাম, আর ওরা আমাকে বানিয়েছে বেশ্যা পাড়ার দালাল। সেদিন যদি মন্ত্রী মহোদয় খুন হয়ে যেতেন, আপনারা শুধু তদন্ত করার নামে ফাইল নিচে ফেলে রাখতেন, আর সন্ত্রাসী রাজা মুখ ফুলিয়ে হাসতে হাসতে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেত। আমার মতো সুলতান জেলে পচে মরতাম। আজ যখন স্যার আমাকে নতুন জীবন দিয়েছে, দিয়েছে নতুন করে বাঁচার অধিকার, তাই আল্লাহ কসম খেয়ে বলছি, আমার জীবন দিয়ে হলেও আমি ওই সন্ত্রাসী রাজাদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করব। স্যার, আপনি শুধু আমাকে আপনার পায়ের নিচে ঠাই দিন। ঠাই তোমাকে পায়ের নিচে দেব কেন? তোমার ঠাই হবে আমার বুকে। শুনুন আপনারা, যে কোনো কিছুর বিনিময় হোক সন্ত্রাসী রাজা ও তার সহযোগীদেরকে গ্রেপ্তার করুন, তা না হয় আপনারা অনেকেই ট্রান্সফার হয়ে যাবেন। স্যার, আমি সাংবাদিক রফিক, সুলতান আমার বন্ধু, আমি শুধু অনুরোধ করব আপনি নিরপেক্ষ লোকদের তদন্ত করুন। দেখবেন আপনি অনেক পুলিশ কর্মকর্তার ওই সন্ত্রাসী রাজার সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, আমি তদন্ত করব। মন্ত্রী জানলে আমার চাকরি থাকবে না। আর চাকরি গেলে তো আপনার ক্ষতি নাই স্যার, কারণ বহুত মাল কামাইছে। তুমি যা ভাবছো অত হবে না। সাংবাদিক রফিক তো আমার কথা প্রায় মন্ত্রীকে বলেই দিয়েছিল যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে। মরণ আইলে মানুষ একটু বেশি ফালাফালি করে, রফিকও ফালাইতেছে। রাজা, তুমি যা করবে তাড়াতাড়ি করো। এই হিট লিস্টের মধ্যে সাংবাদিক রফিকের ফটোটা পাতাইলে ফিরে লাগাই দে। বাবা, সময় এবছর নেই, তোমার বাবার হত্যার প্রতিশোধ লও নে। আমি বহুত বাইবা দেখলাম, তুমি একমাত্র পারবা মন্ত্রীরে শেষ করবা। তাছাড়া তুমি প্রতিশোধ না নিলে তোমার বাপের আত্মা কষ্ট পাইব। আমি তো বুঝলাম, তুমি সত্যি করে বলো কে আমার বাবাকে খুন করেছে, বলো রাজা বলো, আজ তোমাকে বলতেই হবে। আই জানি কমু, ক্ষমতার লোভে তোমার চাচা তোমার বাপেরে খুন করছে, তাই মন্ত্রীরে খুন করতে পারলে তোমার বাপের হত্যার প্রতিশোধ লন যাইব। কৌশলে আমি মন্ত্রী বাড়িতে ঢুকব, মন্ত্রীকে বুঝতে দেব না আমি খুন করতে এসেছি, মন্ত্রীকে খুন করে আমি আমার শেষ ইচ্ছা পূরণ করব। আমাকে বাঁচাও চাচা, আমাকে বাঁচাও। মামনি, তোকে কেউ মারতে পারবে না, কি হয়েছে তোর, এতদিন কোথায় ছিলি?
তোমার উপর রাগ করে ওই সন্ত্রাসী রাজার কাছে আমি আশ্রয় নিয়েছিলাম। আমি ভুল বুঝে আমি তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, সে ভুল আমার ভেঙে গেছে। তোর তোর ভুল একদিন ভাঙবেই, তুই ফিরে আসবি। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে নতুন করে তুমি বাঁচতে দাও। আমরা তো বাঁচাতেই চাই, কিন্তু তুই রাজার সাথে ছিলি, সেটা তো ভালো না। যদি আমাদের উপর কোনো কিছু করে রাজা কি করবে? কতবারই তো চেষ্টা করেছে আমাকে মারতে, পারেনি। এখন রাজার ভয় কি রানীকে দূরে ঠেলে দেবো? মামনি, আজ থেকে তুই আমার বাসায় থাকবি, বললে তুইও মরবি আমিও মরবো। চল দুই পাখি মারা যাবে, মন্ত্রীও ফিনিশ সুলতানও ফিনিশ। রানে টার্গেট যাতে মিস না হয়। তোমার রানীর টার্গেট খুব কমই মিস হয়। গুড নাইট। চিৎকার করবে না, চিৎকার করলে তোমার লস, তুমি ধরা পড়বে। এই মোবাইল পিস্তল সব কট। যে প্ল্যান নিয়ে তুমি মন্ত্রীর বাড়িতে ঢুকেছ, আজই সব প্রকাশ করে দেব, তুমি ধরা পড়ে যাবে। তোমার মতো একটা শিক্ষিত স্মার্ট মেয়ে এত জঘন্য মনে হয় কি করে? ভাবতেও ঘৃণা হয়। তোমার কি দরকার? কিসের জন্য এই প্রতারণা? কেন মানুষ হত্যার পথ বেছে নিয়েছ? নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, তুমি সন্ত্রাসী রাজার সাথে আলাপ করছো। আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোমাকে ধরিয়ে দিতে পারি। যে মন্ত্রীকে হত্যা করতে তুমি এসেছ, সে মন্ত্রী তোমাকে বিশ্বাস করে, তোমার দুঃখের কথা শুনে তোমাকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দাতা যদি একজন খুনি ক্ষমতালোভী হয়, আর যদি তোমার চাচা তোমার বাবাকে ক্ষমতালোভী হত্যা করে, তবে তুমি কি করবে? বলো কি করবে? আমার চাইতে তুমি জঘন্য হয়ে যেতে। তুমি কি দেখেছো তোমার চাচা তোমার বাবাকে খুন করেছে? না, দেখিনি, তবে যেটা সত্য সেটাই শুনেছি। শুধু শোনার উপর ভিত্তি করে এত বড় জঘন্য ডিসিশন নিয়েছ, চাচাকে খুন করবে? কেন, চাচা বাবার মৃত্যুর 3 দিন পরে নির্বাচনে প্রার্থী হয়ে গেল। মিথ্যে কথা। সেদিন আমিও সেখানে উপস্থিত ছিলাম। তিনি নির্বাচনে দাঁড়াতে চাননি। তোমার বাবার সকল সহকর্মীরা জোর করে হাতে ধরে তাকে নির্বাচন করতে বাধ্য করেছে। তোমার বাবার মৃত্যুর রহস্য যদি বের করতে চাও, তাহলে প্রথমে রাজাকে সন্দেহ করতে হবে। কারণ নির্বাচনে সবাই তোমার বাবার সাথে রাজার গণ্ডগোল হয়, রাজাকে অপমান করে তোমার বাবা, রাজা খেপে যায়। শুধু শুধু দোষ দিচ্ছ তোমার চাচাকে, উনি একটা ভালো মানুষ। আর একটা মানুষকে হত্যা করে কি পাবে জীবনে? পত্রিকা ছাপা হলো তোমাকে আমি পাড়ায় বিক্রি করতে চেয়েছিলাম, আসলে কি সেটা সত্যি ছিল? মানুষের জীবন তো একটাই, সে জীবনে যদি ভালো কিছু করে যেতে না পারলে তাহলে মানুষের জন্ম নেওয়ার কি সার্থকতা? তুমি একটা মেয়ে মানুষ, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। একদিন তোমার বিয়ে হবে, একদিন তুমি মা হবে। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসি আমার মাকে, আর তুমিও সেই মায়ের জাতি।
তাই আমার মায়ের কসম দিয়ে বলছি, আমার জীবনটা আমি মৃত্যুর দ্বারে বিলিয়ে দিয়েছি। এই পৃথিবীতে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। যে কোনো মুহূর্তে আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। এই নাও পিস্তল, তুমি আমাকে গুলি করো, গুলি করে হত্যা করো আমাকে। যদি আমার জীবন নিয়ে তোমার কোনো লাভ হয়, গুলি করো আমাকে। প্লিজ কিল মি, প্লিজ কিল মি। মুই তো আগেই কইছিলাম মাইমান সেটা বিশ্বাস করিও না, পরে কষ্ট বাবা রেবাবে খাইতে আসো। রাজা ভাই তুমি কোন চিন্তা করো না, রানী সময় মতো ঠিকই চলে আইব। আজ আমি মহা খুশি, আমার রানী রাজ সিংহাসন দখল করে আছে। রানী, মন্ত্রী আর লোকজন কি বুঝবার পারে নাই তুমি গুপ্ত চোরে ঢুকছো? পারিনি, কারণ তোমার বদনাম করে আমি ওই বাড়িতে স্থান পেয়েছি। রানে, সময় কিন্তু খুব কম পাইবা, মানে টাইম নাই। যত তাড়াতাড়ি মন্ত্রীরে খাওয়ান যায় তত তাড়াতাড়ি আমরা পাইচা যামোগা। আরে আরে রানী, তোমার মন খারাপ কে? তোমার মন খারাপ দেখলে আমি কষ্ট পাই। সুলতান, মনে হয় তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। যখনই আমার কাছে কিছু লুকাবি তখনই তুই ভুল করবি। এইটুকু জীবনে তো অনেক ভুলই করলাম, না হয় আর একবার ভুল করব, আর সেই ভুল থেকে বাঁচতে পারবো না। হ্যাঁ পারবি না, আমি বুঝতে পারছি। তুই দুষ্ট হচ্ছে বেঈমান রানীকে বল, আর বল না থামলি কেন? যে মেয়ে সমাজে খুনি সন্ত্রাসী, যে মেয়ে তোর জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, তাকে তুই বিশ্বাস করেছিস? তাকে ব্যাস 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 অনেক হয়েছে। আর ভালোবাসা কি এতই সহজ, যখন হাত বাড়াবি তখনই পাবি? আসলে আসলে ভালোবাসা বলতে কিছু নেই, আমরা সবাই দাঁড়ালেই করছি, একজন আরেকজনের সাথে অভিনয় করছি। প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দে। আমার শেষ অনুরোধ, যে মুহূর্তে নষ্ট মেয়েকে ভালোবাসবি সেই মুহূর্ত সেই মুহূর্ত থেকে তুই শেষ হয়ে যাবে। আপু টু দি পয়েন্টে আইছি কিন্তু। হ্যালো মা, চুরি সরটা আমি ছাইরে দিয়া ভালো হইয়া গেছি, শুভকামী আইছি। আইছি কিন্তু পোলা দেখতে, সারা জীবন তো পোলা মাইয়া দেখতে চাই, এইবার মাই আইছে পোলা দেখতে। খালামা, এই আমি ছুটি বৃষ্টি করার কথা ওগুলো একটু গে যাই, এই তুমি খালা অনেক আলাপ করো। আপনি নিশ্চয়ই সুলতানের মা? হ্যাঁ আমি সুলতানের মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বসো। তুমি কে মা? আমি এক ঘর ছাড়া সর্বহারা মানুষ, অন্যায় করতে করতে পাপের বোঝড়ো করে ফেলেছি, তাই ক্ষমা চাইতে আপনার কাছে এসেছি। আপনি আমাকে ক্ষমা করুন মা। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো? মা, আপনার ছেলের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করেছি আমি, আর তা জানি শুধু আপনার ছেলে আর আমি। যে মুহূর্ত থেকে আমি আমার আমার ভুল বুঝতে পেরেছি, আমি পাপ করেছি, সেই মুহূর্ত থেকে আমার আত্মা শুধু ক্ষমা ভিক্ষা চাইছে। আমি জানি না সুলতান আমাকে ক্ষমা করবে কিনা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আপনি ক্ষমা করলে আমি কিছুটা পাপ মুক্ত হব। আমি তো মা, আমার আচল তলে কেউ ক্ষমা চাইলে আমি কি তাকে ক্ষমা করব না? রোমানা নামের একটি মেয়েকে সুলতান ভালোবাসত, কি আশ্চর্য, সেই মেয়েটি আজ অন্য একটি ছেলের সাথে ঘর করছে। রানীকে বিশ্বাস করে আমি কি ভুল করেছি?
রানী রাজার দলের লোক, একজন নারী সন্ত্রাসী। আচ্ছা, রানী কথা দিয়ে আসলো না কেন? কি ভাবছিলে? ভাববার কি শেষ আছে? কত কিছুই তো ভাবছিলাম। আমার কথা কি একটুও ভাবনি? জানি না সুলতান, তোমার কাছে আসলে আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় ভালোবেসে যদি তোমাকে হারাই সুলতান। তোমার জামাই এমপি হইতো কেমনে? হ্যাঁ, মন্ত্রী হইতো কেমনে? আমি অস্বীকার করছি না, তোমাকে আমি অনেক টাকা দিয়েছি, আরো দেব। জন কিল মাই হাজবেন্ড। আসসালামু আলাইকুম স্যার। আরে আইজা, তুই আইছস কেন স্যার? যে টাকা দিছিলাম আল্লাহর রহমতে বাড়ির কাজ কমপ্লিট করছি, খালি রঙের টাকা শর্ট পড়ছে, এসে গেছি। সুয়ারের বাচ্চা, তরে পাড়ায় মাইরা ফালামু আমি। স্যার, আমার মাইরা, আপনি ভুল করবেন স্যার, কারণ আমি হইলাম আপনার সকল
আকাম কুকামের সাক্ষী। আমারও মারলে রানী মা খুশি হইব, ইয়ে সম্পাদকও খুশি হইব। ঠিকই কইছস দালালের বাচ্চা। সম্পাদক, আপনার এতদিন বাঁচায় রাখা আমার লস। এখনো আপনার পত্রিকায় আমার খারাপ খবর ছাপানো হয়, আর আপনি হইতাছেন ওই পত্রিকার মালিক। সাংবাদিক সুলতান রফিক যদি আমার কথা না শুনে তাহলে আমি কি করবো? আপনারে কিছু করতে হইব না, আপনারে কিছু করতে হইব না। খোদার কসম খায়া কইতাছি, আগামী সাত দিনের মধ্যে যদি দুই হাজার খালাস করবার না পারি, তাহলে নিজের ছুরি নিজের বুকে আনতে মরে যা মুগা। সব হিজরা হয়ে পাইছে টাকা পারুন না। তুমি কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকেছ তা আমার জানা হয়ে গেছে। বলো কি উদ্দেশ্য নিয়ে আমি এসেছি? এসেছ রাজার নির্দেশে আমার স্বামীকে খুন করতে। তুমি কি করে জানলে? তোমার ধারণা ঠিক নাও হতে পারে। তুমি রাজা গুন্ডার লোক, ওরা ভাড়াতে খুনি, ওরা টাকার বিনিময়ে মানুষকে খুন করে। আমি নিশ্চয় টাকার জন্য কাউকে খুন করব না। রাজা টাকার বিনিময়ে খুন করে সত্যি, কিন্তু এই সমাজে কে টাকা দেয়, কারা টাকা দিয়ে খুন করায় তা আমি কি করে জানবো? তুমি অনেক কিছু জানো। রাজার আস্তানায় যখন তোমার যাওয়া আসা আছে, তখন তোমার হাজবেন্ডকে অন্তত রাজার ঠিকানাটা দিতে পারতে। কেন মিথ্যা বলছো? আমি ঠিকানা জানবো কি করে? চাচি, একদিন আগে তোমার রাজার সাথে দেখা হয়েছিল। কত বড় মিথ্যে কথা বলছিস তুই! এ বাড়িতে ঢুকেছে তাকে খুন করার জন্য, আমার সংসার ভেঙে তাজ নাচ করার জন্য। এ বাড়িতে থাকলে আমি এ বাড়িতে থাকবো না। থামো তুমি, ও যদি আমাকে খুন করে শান্তি পায় তাহলে আমার আফসোস নেই। তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। এতদিন পর কোথ থেকে এসে মিথ্যে নাটক করে ও এ বাড়িতে ঢুকে গেল। এখন আবল তাবল কিছু বানিয়ে বলছে, আর আমি এক মুহূর্তে এ বাড়িতে থাকবো না। শোনো, রানীর জন্য তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলে তোমাকে আমি আটকাবো না। ও হচ্ছে আমার মরহুম বড় ভাইয়ের একমাত্র সন্তান, ও আমারও মেয়ে। তোমার জন্য ওকে আমি দূরে ঠেলে দিতে পারবো না। আর একবার এ বাড়ি থেকে চলে গেলে কোনোদিন এ বাড়িতে ঢুকতে পারবে না। আমি চলে যাচ্ছি, আমার জন্য তোমার সংসারে অশান্তি হোক তা আমি চাই না। তুই চলে গেলেও আমার সংসার অতি থাকবে। স্ত্রী হচ্ছে স্বামীর ভাগ্য, আর সে ভাগ্যবান স্বামী আমি নই। বিশ্বাস দিন দিন ভেঙে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে সব কিছু। তুই যাবি না, তুই চলে গেলে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। মারি, তুই এখানেই থাকবি। আমার লোকে গাদ্দারি করে কেউ বাঁচতে পারবো না, কেউ না। কে আবার তোমার সাথে গাদ্দারি করলো? কেউ না। তোমার খবর কি? এত দেরি করলা কেন? এই সমস্ত কাজে একটু সময় লাগবেই। অনেক কষ্ট করে মন্ত্রী বাড়িতে ঢুকেছি, এখন শুধু মন্ত্রীর মৃত্যুর পালা। ধন্যবাদ তোমার রানে, যা কিছু করবা তাড়াতাড়ি করবা। মন্ত্রীরে খালাস করে আমি তোমার বিয়া করব। তুমি আমার জান, পরাণ পাখি। আচ্ছা রাজা, একটা কথা বলবে? বলবো। বলতে পারো রাজা, আমার বাবার মৃত্যুর সাথে চাচিও জড়িত? জড়িত। তাহলে আমার বাবাকে খুন করলো কে? বহুবার করছি, খুন করেছে তোমার চাচা রাজু সাহেব। ভয় নাই, সবাই আমি খায়া ভালামো। তোমার ছুঁয়ে কসম খাইতাছি, আমাকে পথের কাঁটা সুলতান আর রফিক রে আগামী সাত দিনের মধ্যে খালাস করিয়া ফেলাম। কি বলছো তুমি? যা দেখেছি তাই বলছি। আমার চাচি, আমাদের পুরনো চাকর আজিজ, আর তোমার পত্রিকার সম্পাদক, ও রাজের সাথে দালালি করছে। আমি শিওর আমার বাবার হত্যা সম্পর্কে ওরা সবাই জানে, রাজা স্বীকার করেছে। তুমি যখন সবই জেনেছ তাহলে তো খুশির খবর। খুশির খবর না সুলতান, রাজা কসম দিয়ে বলেছে সাত দিনের মধ্যে তোমাকে রফিককে খুন করবে। আমি তোমাকে ছাড়া থাকবো না সুলতান, আমি তোমাকে ছাড়া।
কেঁদো না রানী, আমি আমার কথা ভাবছি না, আমি ভাবছি রফিকের কথা। দাও কোথায় তোমরা, তোর জান চাই জান। বহুত কথা পত্রিকায় লেখছ, অনেক বিকেম নে, অনেক বিকেম নে। তোমাকে মেরে ফেলবে, যাই যদি রফিককে বাঁচানো যায়। আমি সন্ত্রাসী রাজা, কোন সাক্ষী বাঁচায় রাখি না, একমাত্র আপনারে বাঁচায় রাখলাম। যদি কোনোদিন মুখ খোলেন, তাইলে আপনার কুস্তি সহ খালাস কইরা ফালাম। রফিককে বাজাতে পারলাম না, খুনি রাজা আমাকে ভয় দেখালো, বলল সাক্ষী দিলে আমাদের সবাইকে খুন করবে। তাই নিয়ে যাও, বাবা বাবা রফিক খুন হলো আমাদের বাড়ির সামনে, তোমরা তোমরা কেউ দেখোনি? না কেউ দেখিনি। তার মানে একদিন আমি খুন হলো তো তোমরা কেউ দেখবে না? কি বলছিস বাবা, এ কথা মুখে আনা পাপ, তুই না থাকলে আমরা কাকে নিয়ে বাঁচবো বাবা? তবুও বাঁচতে হবে, সাহস নিয়ে দাঁড়াতে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে। রফিকের লাশ পোস্টমর্টম হলো, কে খুন করেছে একটি লোক সাক্ষী নেই। অন্ধকারে আমরা চিৎকার শুনেছি, ভয়ে কেউ বের হইনি, তোর বাবাকেও যেতে দেয়নি। আমার বাড়ির দরকার, রফিক মারা গেল, তোমার শুধু শব্দই পেলে। প্লিজ প্লিজ তোকে বলো মা, বাবা মানুষের মৃত্যু নিয়ে মিথ্যে বলো না বাবা। ঠিকই বলবো, আমরা কেউ দেখিনি কে খুন করেছে। ভয় নেই বৃষ্টি, ও তো আমি আছি। ভাইয়া, রফিক ভাইকে যারা খুন করেছে তার বাবাকেও ভয় দেখিয়েছে, বলেছে আমাদেরকেও। বল বল, আমাদেরকে খুন করবে। বাবা তোমরা এত বড় সত্যটাকে লুকিয়ে গেলে। সুলতান, আমরা সাক্ষী দেব না, সাক্ষী দিলে রাজা আমাদেরকে খুন করবে। আরে সাক্ষী না দিলেও তো আমরা খুন হব। তুমি আমার সাথে চলো বাবা, তুমি সাক্ষী দেবে, তুমি সাক্ষী দিলে রফিকতার বিচার হবে, খুনি রাজার ফাঁসি হবে। তুমি আমার সাথে চলো বাবা, চলো। মন্ত্রী সাংবাদিক রফিক হত্যার ফাইল দেখতে চেয়েছেন, মামলার নাকি নতুন করে তদন্ত হবে? ও নিয়ে ভাবেন না স্যার, শুধু শুধু তদন্ত হবে, কারণ মামলার কোনো বাদীও নেই, সাক্ষীও নেই। সাক্ষী আছে স্যার, সাক্ষী আছে। আপনারা? আমরা এসেছি রফিক হত্যার মামলা করতে, আমার বাবা স্বচক্ষে দেখেছে রফিককে কারা খুন করেছে। আপনার বাবা মামলাও করেননি, সাক্ষীও দেবে না, উনি কোনো ঝামেলাই পছন্দ করেন না। বলো বাবা, তুমি মামলা করবে, সাক্ষী দেবে, বলো বাবা। হ্যাঁ আমি মামলা করব, সাক্ষী দেব। আহা, আপনার বাবা বুড়ো মানুষ, কেন এই সমস্ত ঝামেলা উনাকে জড়াচ্ছেন? লোকটা তো এমাম লড়তে গিয়ে মারা যাবে। থাক থাক, রফিক হত্যার মামলার বাদী হয়ে এই মামলা লড়তে গিয়ে আমি যদি মারা যাই, তাহলে আমার আত্মা শান্তি পাবে। রফিক হত্যার কথা লুকিয়ে রেখে আমি অপরাধ করেছি, তাই ওই সন্ত্রাসী খুনি রাজাকে
ফাঁসিতে লটকাতে পারলে আমি গর্ব করে মরতে পারবো। আপনি মামলা নিন ওসি সাহেব, মামলা নিন। উত্তেজিত হবেন না, আপনি আমার বাবার মতো, তাই কথাটা বলছিলাম। না ওসি সাহেব না, আমার বাবা আপনার মতো সন্তানের পিতা হলে আমি আত্মহত্যা করতাম। মামলা নিন। অফিসার, ওনাদের এফআইআরটা ভালো করে লিখুন। জি স্যার, ও নিয়ে ভাববেন না, আপনারা আসুন। হ্যালো, কে? ওসি, কও কি হয়েছে? মাথা কি খারাপ হয়ে গেছে? মাল খাইলে আমার আর মামলা লইল অগো। রাজা ভাই, কিছুই করার নেই, মন্ত্রী সাহেব অর্ডার দিয়েছেন মামলা তদন্ত নাকি নতুন করে হবে। সেই সূত্র ধরে সাংবাদিক সুলতান তার বাবাকে নিয়ে এসে মামলা করেছে। ওরাই চাইছে, তাই তুই মামলা নিবি কেন? আমার লগে গাদ্দারি করলে তোর ফ্যামিলি সুদটা আমি খাইয়া ফালামো। আমার তুই চিনস না। আপনি শুধু শুধু ভুল বুঝছেন, আমার কিছুই করার নেই। করার ছিল রে ওসি, তোর অনেক কিছুই করার ছিল। আর তোর জায়গায় যদি আমি থাকতাম, অগরে থানার মধ্যে মাইরা গাইরা ফলাইতাম। ওই বেটা, আমার থেকে যে মাল খাইছস তা বমি করে ফালাই দিবি। ওই ওসি, বমি করে ফালাই দিবি। আমি ঠিকই বলছি। কি বলছো রোমানা? ওরা তোমাকে মাসও হারা দেয়। যে সন্ত্রাসীদের তুমি সহযোগিতা করো, একদিন ওরাই আমাদেরকে শেষ করে দেবে। নজরুল, তোমার সন্তানের মাথা ছুঁয়ে কসম খাও, তুমি ঘুষ খাবে না, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, দেশের জন্য কাজ করবে। হ্যাঁ রোমানা, আমি ভালো হয়ে যাব, সৎ হয়ে যাব। নজরুল, আমি আমার সন্তানকে ছুঁয়ে কসম খাচ্ছি, আমি আর অবৈধ কাজ করব না। আমি সুলতানের কাছে ক্ষমা চাইব। আমি বুঝতে পারছি না রানী, তুমি হাসপাতালে কেন নিয়ে এসেছো? আহা, আসো না, এসো। সুলতান, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। আমার মতো এক নারী ব্যবসায়ী পতিতাওয়ার দালালের জন্য কি কেউ অপেক্ষা করতে পারে? পারে সুলতান, পারে, পারে। আমরা অপরাধী, তাই তোমার জন্য, শুধু তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি মানুষের জীবন শেষ করে দিয়ে, পুরনো স্মৃতিকে লাথি মেরে ফেলে দিয়ে যদি কেউ ক্ষমা চায়, তাহলে কি তারা ক্ষমা পায়? না, আমি লোভী, নির্লজ্জ, তাই তো তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সুলতান, পুরনো কষ্টগুলো আমাদেরকে শুধু শুধু কষ্ট দিচ্ছে। আমাদের নতুন সন্তান পৃথিবীতে আসার পর বারবার শুধু তোমার কথাই মনে পড়ছে। সুলতান, একবার আমাদের সন্তানকে একটু আশীর্বাদ, একটু আদর করে যাও। সুলতান, আজ আমি অনেক বিপদে আছি। সন্ত্রাসী রাজা হুমকি দিয়েছে আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলবে। আমি জানতাম এটাই হবে। যতদিন রাজার দালালি করেছো ততদিনই ভালো ছিলে। আজ রাজার তোমাকে কোনো প্রয়োজন নেই, তাই ছুঁড়ে ফেলে দিয়েছে। ঝামেলা করবে, খুন করে ফেলবে। না সুলতান, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কেঁদো না রানা, সাহস রাখো, তোমরা বাঁচবে, আমরা মরবো, কিন্তু ওদেরও মরতে হবে। খবর চাই দালালের বাচ্চারা? নতুন খবর হুজুর, আপনার ওসি নজরুল আর আপনার চিরশত্রু সুলতান হাতে হাত মিলাইছে, আমার টাকা খায়া কেউ হজম করতে পারবো না। তারপর ক হুজুর, আপনার রানী জব্দ করিয়া দিতেছে। হুজুর, আপনি রাজা, যে রানীরে পাওছেন সে রানী। দেখছি মিছা কইস না।
আমার তো চিনস, মিছা কইলে জানে মেরে পালামো। আমার রানী বেইমানি করতে পারে না। বেইমানি করছে নিজের চোখে দেখছি, সুলতান রে ভালোবাসে। ওসি, সুলতান আর রানী একসাথে মিল হইছে, আপনার এই দুনিয়া থেকে সরায় দেওয়ানের শপথ করছে। বই মাইয়া যে এত বড় দুই নম্বর তা বুঝা পারি নাই। কালুর ধান্দায় নামাই দিলে এতদিনে অনেক টাকা ব্যবসা করতে পারতাম। ওই মাইয়ারে আমি খুন করব, ওই মাইয়ার সুন্দর মুখটা আমি অ্যাসিড দিয়া জ্বালায়া দেব। আমি স্বপ্নে দেখলাম রাজা আমাকে খুন করছে, আরো দেখলাম বাবা আমাকে বলছে আমি খুনিদের সাথে আছি। স্বপ্ন সত্যি হয় না, তবু আমার সব সময় মনে হয় তোমার বাবার হত্যার সাথে অবশ্যই রাজা জড়িত। তোমার চাচিকেও আমি সন্দেহের বাইরে রাখছি না। আচ্ছা, তোমার বাবা যখন খুন হয় তখন কি একটি লোকও দেখেনি? পরবর্তীতে কেউ সাক্ষী দিল না, তদন্তের ফাইলও নিচে চাপা পড়ে গেল। তদন্তের ফাইল তো চাপা পড়বেই, কারণ যারা দেখেছে তারা বোবা হয়ে গেছে, কেউ মুখ খুলছে না। অথচ বাবা যখন খুন হয় তখন তোমার পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলছিল। তুমি কিভাবে শিওর হলে সম্পাদকের সাথে কথা বলছিল? টেলিফোনে বাবা আমাকে বলছিল সাহসী কণ্ঠ পত্রিকার সম্পাদকের সাথে কথা বলছে, ঠিক তখন বাবাকে হত্যা করা হয়। টেলিফোনে বাবার চিৎকার আমি স্পষ্ট শুনতে পেয়েছি। আমার বাবার মৃত্যুর পর আরেকটি লোক আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, চাকর আজিজ। আমাদের খুব বিশ্বাসী ছিল, আমি সেই লোকটিকে রাজার আস্থানে দেখেছি, আরো দেখেছি তোমার সম্পাদককে, আর দেখেছি আমার আপন চাচিকে। পেয়ে গেছি, তোমার চাচি মনে হয় তোমার বাবাকে খুন করিয়েছে। খুন দেখেছে সম্পাদক, দেখেছে চাকর আজিজ। ওদেরকে ধরতে পারলে হত্যার রহস্য উদ্ঘাটন হবে। যে করে হোক তুমি আজিজকে হাজির করো, আমি সম্পাদককে হাজির করছি। কোথায় হাজির করব? মন্ত্রীর সামনে, তাহলেই সব সমস্যার সমাধান হবে। যে মন্ত্রীকে তুমি সন্দেহ করছো সে সন্দেহের অবসান হবে, খুঁজে পাবো আসল খুনিকে। খুঁজে পাইতেছি না একটা লোক, হামিদ ডাক্তারকে কেটে কি করে কে আপনারা? এই শিয়াজিজ অনুমতি সাহেব কে বলছেন? আমাকে তুমি ভালো করে চেনো, অনেক কষ্টে বাড়ি খুঁজে পেয়েছি। এখানে ছিল টিনের ঘর, উঠে গেছে উঁচু বিল্ডিং, এত টাকা পেলে কোথায়? আমি শেয়ার ব্যবসা করে টাকা কামাইছি। চুপ মিথ্যাবাদী, বাবা খুন হওয়ার পর পালিয়ে গেলে কেন? আমার চাচি তোকে টাকা দেয় কেন? রাজার সাথে তোর কিসের সম্পর্ক? আর তো কিছু সম্পর্ক পারব না আমি, রেস্টের উপরে এসে ভাই এসে ভাই তুমি রেস্ট নিতে চাইবো, আমরা তোকে রেস্ট দেব না। আমি ডায়াবেটিক রোগী, আমি সব প্রমাণ দেবো, আমার কাছে সব প্রমাণ আছে, আমি সব প্রমাণ নিয়ে চল। আমার ভাই হত্যার তদন্তের ভার আমি আপনার উপর দিয়েছিলাম, আপনি কোনো কিছুই করতে পারেননি। তদন্ত তো করে যাচ্ছে স্যার। আর কত বছর তদন্ত করবেন? একজন মন্ত্রী হয়ে আমি যদি বিচার না পাই তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আমি ভাবতেও পারি না। স্যার, সাক্ষী যদি ভয়ে সাক্ষীতে না আসে তাহলে তো মামলা কোনো ক্লুই থাকে না, খুনিকে কিভাবে চিহ্নিত করবো স্যার বলুন। আপনার মতো অফিসার যদি সততার সাথে হত্যার তদন্ত করত তাহলে সহজে খুনিদেরকে গ্রেফতার করা যেত, সাক্ষী পাওয়া যেত, সুবিচার পাওয়া যেত। সুলতান, তুমি বড্ড বাড়াবাড়ি করছো, স্যারের সামনে আমাকে অপমান করছো। তুমি পারবে একজন সাক্ষী জোগাড় করে দিতে? পারবো, অবশ্যই পারবো। স্যার, আপনার ভাই যেদিন খুন হয় সেদিন সেই মুহূর্তে সাহসী কণ্ঠ পত্রিকার সম্পাদক মনোয়ার সাহেব সেখানে উপস্থিত ছিলেন।
ছিলাম, সবকিছু দেখেছি। তাহলে এতদিন কেন মুখ খোলেননি? নিরাপত্তার অভাবে। আমি জানি সাক্ষী দেওয়া মাত্র আমি খুন হব, আমার পরিবার খুন হবে। না, খুন হবেন না। বলুন বলুন, কে খুন করেছে আমার ভাইকে? আমি সব করতেছি স্যার, স্যার আমি সব করতেছি। আমি আপনাকে পুরনো চাকর আজিজ, অনেক কিছু সাক্ষী। আমি আমি নবে পরে এতদিন কারো কিছু করি নাই। যদি সব খুলে কই তাহলে ঘরের মানুষ ফাঁসে যাব, আপন জন পর হয়ে যাবো স্যার। ঘরের মানুষ কে বল? স্যার বাবি যান, মানে আপনার স্ত্রী। থামলি কেন বল? রাজার সাথে বাবির অবৈধ সম্পর্ক আমি নিজে চোখে দেখছি স্যার। সেই রাজাকে দিয়ে 10 লাখ টাকার বিনিময়ে বাবি আপনার ভাইকে খুন করেছে স্যার। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, সম্পাদক সাহেব খুনের সময় ওই ঘরে ছিল স্যার। এই দেখেন আমি সব ছবি তুলে রাখছি স্যার। ওকে ছুবি না, ও পাপি, ওর সাথে সংসার করে আমিও পাপি। তাই তাই নিয়ে যাতে ওই দুষ্টের খুনি স্ত্রীকে আমি খুন করলাম। চাচা, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি এই কি করলে? আমি ঠিকই করেছি। এতদিন যে পাপ ঢাকা পড়ে গিয়েছিল, আজ সেই পাপিদের চেহারা বেরিয়ে এসেছে। আমি শুধু এখন রাজাকে চাই। স্যার, আমি পুলিশের পোশাক পরে অনেক অন্যায় করেছি। আজ আমি শপথ করছি, হয় রাজাকে গ্রেফতার করব, নয় নিজেই খুন হব। আর দেরি নয় স্যার, অতি শীঘ্রই যদি ওই সন্ত্রাসী রাজা ধরা না পড়ে তাহলে আরো অনেক রক্তপাত হবে, অনেক যুদ্ধ হবে। আপনি দোয়া করবেন স্যার, যেন খুব শীঘ্রই ওই খুনি দালাল রাজাকে ধ্বংস করতে পারি। বল রাজা কোথায়? বল মিনিস্টার আছে, বাঁচাইবার ক সময় কম, কাম বেশি। মাইয়াটা ডাঙ্গর হয়েছে, কামটা হারিয়ে ভালো। এটারে গিলে আর বেরা দে। গুন্ডাগুলোর কাছে যাবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। আহ!
কেন? আপনি বের হয়ে যান বলছি, বের হয়ে যান। আরে চুপ, চিল্লাবি না। তোর ঘুষ করে জামাই কই? জলদি কত জামাই কই? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মাইয়া বিয়া দিয়া দিলে স্বামীর ঘরে চলে যায়, অহনরে বাসেব ওর স্বামী। ও জামাই বহুত বড় গাদ্দার, মগু টাকা খাইয়া মগু শত্রু হাত মিলাইছে, খুন করব। আমি মরুম না, আমি মরুম না। বাবা বাবা নজরুল রাজা, সেই মানের বাচ্চা, তালালের বাচ্চা। স্যার কোন সামনে ছাড়বেন না, এক সামনে ছাড়বেন না, এই সামনে ছাড়বেন না। আপনি ছাড়লো আমি ছাড়ব না, লাগাইতে পারলাম না। কারে ছাড়ুম আর কারে ছাড়ুম না ওইটা আমার ব্যাপার। তরে আমি শাস্তি দিলাম 72 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত ওরা খতম না হইব ততক্ষণ আমার আস্তানার মাটিতে নাক ঠেকায় ঘুরতে থাকবি। বন্ধ করলে গুলি। এই তোর মনে হয় না তুই আমার লগে বেইমানি করছস? আরে এমন কোন মাইয়া মানুষ নাই যে আমার নজরে পড়লে তার লগে আমি ফুর্তি করি নাই, সেফ তরে ছাড়া। তরে দেখলে আমার বুকটা ভরে যায়, তাই তরে ভালোবাসছি। কবুতরের বাচ্চার মতো ছায়া দিয়া তরে পালছি আর স্বপ্ন দেখছি আমি রাজা আর তুই আবার রানী। আবার কলজাটারে তুই আগুন দিয়ে চালাই দিছস, আস তুই আমার একটা না ব্যাপারটের। এত সহজে আমি তোরে মারুম না, তারে আমি টুকরা টুকরা কইরা ওই মাগুর মাছ দেখাওয়াই দেবো। যা আর তার সুযোগ দেখা যাইলে আগা অগন আগর হন আগে একটু ফুর্তি ফার্তি কই আলে যা। মন্ত্রী এসে আমার শেষ ইচ্ছে ছিল রাজার মতো সন্ত্রাসীকে নিজ হাতে গুলি করে মারব, কারণ সন্ত্রাসীদের প্রকাশ্যে গুলি করে না মারলে দেশ থেকে সন্ত্রাস যাবে না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ওকে গুলি করে মারলাম, এই কঠোর নীতি সবার পালন করা উচিত, আমার আর কোনো দুঃখ নেই। মন্ত্রী সাহেব আপনার নিশানা বহুত চমৎকার, তাই সালাম না করে পারলাম না, দোয়া করেন। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ওই স্যার রে সসম্মানে আটকায় রায়, আমি সহজে মরম না। Stop!
আমি তোর যে পানি খাবো এখানে ঝাঁদ আছে দালাল ভাই দুইজনেরই শাস্তি হয়ে গেছে আমি একটু কম পাইছি সিনার মধ্যে মারো আমারে Thank you.
তোমাদের মতো সাহসী সন্তানেরা এভাবে জীবনের ঝুঁকি নিলে বাংলার বুকে আর কোন দালাল জন্ম নেবে না। অফিসার, অ্যারেস্ট করো ওদের সঙ্গে, আমাকে অ্যারেস্ট করো।